হ্যালো বন্ধুরা, আপনি দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বহু বিতর্কের পরেই কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল প্রেস কনফারেন্সে কিন্তু ঘোষণা করে দিলেন, লক্ষ্মীর ভাণ্ডারের যে ফর্মটি বর্তমানে মার্কেটে ছিল সেই ফর্মটি কিন্তু বৈধ নয়। এছাড়াও নতুন যে ফর্মটি আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই কিন্তু এই ফর্মটি করা হয়েছে এবং এই ফর্মটি কিন্তু সরকারি ফর্ম। এই ফর্মের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তবে এই যে ফর্মগুলি, এই ফর্মের যে ডাউনলোড লিঙ্কটা, সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দেবো না। এই কারণে, কারণ আপনাদেরকে দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই কিন্তু এই ফর্মটি তুলতে হবে এবং সেখান থেকে যিনি ফর্মটি তুলবেন শুধুমাত্র সেই ফর্মটি তার জন্যই কিন্তু রেজিস্ট্রেশন করা থাকবে। অর্থাৎ ওই ফর্মটা নিয়ে অন্য কোনো ব্যক্তি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তেমনটা এই ফর্মটি আপনারা জেরক্স করেও যদি আপনারা কাজে লাগান বা জেরক্স করেও যদি ফিল আপ করে জমা করেন, সেটা সেক্ষেত্রেও কিন্তু এটা বৈধ হবে না। অর্থাৎ এই ফর্মটি আপনাদেরকে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে নিতে হবে, সেখান থেকে একটা ইউনিক নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু দেওয়া হবে এবং যে রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দেওয়া হবে সেখানে যে ব্যক্তি ফর্মটি তুলছে তার নামেই কিন্তু রেজিস্ট্রেশন থাকবে। অর্থাৎ এই রেজিস্ট্রেশন নাম্বার বা এই ফর্মটি নিয়ে অন্য কোনো ব্যক্তি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। সুতরাং জেরক্স করে আপনারা যে ফর্মটা ইউজ করবেন তার কোনো প্রশ্নই আসে না। শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে এই নতুন ফর্মটি ফিল আপ করবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো। এবং যে সমস্ত মহিলারা ICDS বা বিভিন্ন রকম সরকারি প্রকল্পে কাজ করছেন, হেলথ বা অন্যান্য ডিপার্টমেন্টে বা অন্যান্য প্রকল্পে তারা আবেদন করতে পারবেন কি না সেগুলোও কিন্তু আমি স্পষ্ট এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সুতরাং ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন, তাহলে সব কিছু পরিষ্কার আপনারা বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। তো প্রথমত এই ফর্মটা আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, ফার্স্ট এখানে আপনার পাসপোর্ট সাইজের একটা কালার ফটো দিতে হবে। দেওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশন আইডি যে জায়গাটা আছে এই জায়গাটা আপনাদেরকে ছেড়ে দিতে হবে, এখানে আপনাদেরকে কিছুই লেখার দরকার নেই। পরবর্তী অপশান দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই নাম্বারটা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকেই ওইখান থেকে দিয়ে দেওয়া হবে। যিনি ফর্ম তুলবেন ওনার নামের সাথে কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটাও কিন্তু লিখে রাখা হবে বা রেকর্ড থাকবে। পরবর্তী অপশান দেখতে পাচ্ছেন উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে, এই সংখ্যাটি লিখলে তবেই আবেদনপত্রটি জমা নেওয়া হবে, অন্য কোনো ফর্ম কিন্তু জমা নেওয়া হবে না। এখানে স্পষ্ট কিন্তু যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন সেটাও কিন্তু এই ফর্মের মধ্যে লেখা রয়েছে। পরবর্তী অপশানটা হলো স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার। তো এখানে স্টার মার্কস যেগুলো দেওয়া রয়েছে একদম ফর্মের উপরেই দেখতে পারবেন আপনারা, এখানে লেখা রয়েছে স্টার চিহ্নিত জায়গাগুলি অবশ্যই পূরণ করতে হবে, অর্থাৎ এগুলো কোনো প্রকারভাবে ফাঁকা বা ব্লাঙ্ক রাখা কিন্তু চলবে না। তো এখান থেকে আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ড যে নাম্বারটা সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বহু বিতর্ক, বহু প্রশ্ন অলরেডি করেছেন বিগত ভিডিওগুলোতে দেখেছি, তো এখানে আবারও ক্লিয়ার করে বলতে চাই। দেখা যাচ্ছে একটা ফ্যামিলিতে পাঁচজন ফ্যামিলি মেম্বার, সেখানে বাবা ছেলে দুজনের একই সাথে একটা স্বাস্থ্যসাথী কার্ডেই সব কিছু নাম রয়েছে পাঁচজনের, সেই ক্ষেত্রে দুয়ারে সরকারের ক্যাম্প যখনই বসবে তখন বাবা এবং মায়ের জন্য আলাদা একটি স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্লাই করতে পারেন এবং ছেলে এবং বৌমার নামেও কিন্তু আলাদা করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা দুইজন ব্যক্তি যদি 25 বছরের ঊর্ধ্বে হয় তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন, নাহলে একটি কার্ড থেকে যার নামে কার্ডটি রেজিস্ট্রেশন আছে শুধুমাত্র তিনিই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। পরবর্তী অপশান হচ্ছে আধার নাম্বার। তো এখানে যিনি অ্যাপ্লিকেন্ট যার নামে আবেদন হচ্ছে তার যে আধার নাম্বারটি সেটা আপনাদেরকে এখানে লিখে দিতে হবে। লেখার পরে অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ যিনি আবেদন করছেন তার ফার্স্ট নামটা এখানে লিখবেন, মিডিল নাম যদি থাকে তাহলে এখানে লিখে দেবেন এবং লাস্ট নেম অর্থাৎ টাইটেল যেটা হবে সেটা আপনাদেরকে এখানে লিখতে হবে। লেখার পরে এখান থেকে মোবাইল নাম্বার, তো এখান থেকে ফ্যামিলির যে কোনো নাম্বার দিলেও চলবে, অর্থাৎ আবেদনকারিণী যিনি আছেন ওনার যদি নিজস্ব কোনো ফোন থাকে তাহলে সেই ফোন নাম্বারটাও এখানে ইউজ করতে পারেন। এবং এখানে ইমেল আইডি, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন। ফ্যামিলি মেম্বার বা অন্যান্য যে কোনো একটি ইমেল আইডি কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এখানে। পরবর্তী অপশান হচ্ছে ডেট অফ বার্থ, তো আপনাদের আধার কার্ড বা অন্যান্য নথিপত্র যে ডেট অফ বার্থটি রয়েছে সেটা এখানে দিন, তারপরে এখানে মাস, তারপরে এখানে সাল, এগুলো কিন্তু আপনাকে লিখতে হবে। এবং 1/1/2021 সাল পর্যন্ত কত বছর টোটাল বয়স আবেদনকারিণী যিনি আবেদন করছেন তার টোটাল বয়সটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে, যেহেতু 25 থেকে 60 বছরের মধ্যে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য এখানে দুটি ঘর বা দুটি ডিজিটের অপশন কিন্তু দেওয়া হচ্ছে। পরবর্তী অপশন হচ্ছে ফাদার নেম, অর্থাৎ যিনি আবেদন করছেন ওনার যে বাবার নাম সেটা কিন্তু আপনাকে এখানে সম্পূর্ণটা লিখে দিতে হবে। অর্থাৎ প্রথমত এখানে ফার্স্ট নেম লিখবেন, তারপরে মিডিল নেম থাকলে এখানে দিয়ে দেবেন এবং লাস্ট নেম অর্থাৎ টাইটেল যেটা সেটা এখানে লিখে দেবেন। পরবর্তী অপশন হচ্ছে যিনি আবেদন করছেন আবেদনকারিণীর মায়ের নামটা কিন্তু এখানে লিখতে হবে, একই সিস্টেম, প্রথম নাম, মাঝখানের নাম এবং এখানে লাস্ট নেম অর্থাৎ টাইটেলটি।
এবং এখান থেকে স্পাউস নেম, অর্থাৎ স্পাউস নেম বলতে স্ত্রী বা স্বামী দুজনকেই বোঝায়। যেহেতু এটা মহিলাদের জন্য তাই মহিলাদের স্বামীর যে নামটা সেটা কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। তো স্বামীর নামের প্রথম নামটা এখানে লিখবেন, তারপরে মিডিল নেম থাকলে এখানে লিখে দেবেন এবং টাইটেল যেটা বা লাস্ট নেম সেটাই আপনারা এখানে লিখে দেবেন। লেখার পরে তার পরবর্তী নেক্সট পেজে দেখবেন এখানে কাস্ট একটা অপশান রয়েছে। তো কাস্ট এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, আপনারা এসসি এসটি নাকি আদার্স। তো যদি এসসি হয়ে থাকেন তাহলে এখানে একটি ঘর আছে দেখতে পাচ্ছেন, এই ঘরে আপনাকে টিক দিতে হবে। যদি এসটি হয়ে থাকেন তাহলে এই ঘরে টিক দেবেন, আদার্স অর্থাৎ ওবিসি বা জেনারেল ক্যাটাগরি যারা আছেন তারা এই ঘরটাতে টিক দিয়ে দেবেন। দেওয়ার পরে যারা এসসি এসটি সিলেক্ট করেছেন তাদের জন্য এসসি এসটির যে সার্টিফিকেট নাম্বার সেটা আপনাকে এখানে কিন্তু লিখে দিতে হবে। তার পরবর্তী অপশান হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ সমগ্র অ্যাড্রেসটি আপনাকে এখানে লিখতে হবে। তো প্রথমত এখানে আপনার যে স্টেট সেটা স্টেটটা লেখাই থাকছে। পরবর্তীটা হচ্ছে আপনার জেলা, তো আপনার জেলার সম্পূর্ণ নামটি এখানে লিখে দেবেন। লেখার পরে এখান থেকে আপনার যে পুলিশ স্টেশন যেটা হবে সেই পুলিশ স্টেশনের নামটা আপনাকে এই ঘরটাতে লিখে দিতে হবে। তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি কিংবা কর্পোরেশন আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাই আপনারা এখানে লিখে দেবেন। লেখার পরবর্তী অপশান হচ্ছে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নাম্বার। যদি ব্লক সিলেক্ট করে থাকেন তাহলে আপনার যে গ্রাম পঞ্চায়েতের নাম সেটা আপনারা এখানে লিখে দেবেন, আর যদি মিউনিসিপ্যালিটিস বা কর্পোরেশন সিলেক্ট করে থাকেন তাহলে কত নাম্বার ওয়ার্ড সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তার পরবর্তী অপশান দেখতে পাচ্ছেন ভিলেজ টাউন সিটি, তো এখানে আপনার গ্রামের যে নামটি সেই নামটি লিখে দেবেন। তারপরে এখানে হাউস নাম্বার অর্থাৎ আপনার যদি বাড়ির নাম্বার জানা থাকে সেটা এখানে লিখে দেবেন, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, চাইলে এটা ছেড়েও দিতে পারেন যদি না থাকে। তবে বাড়ির নাম্বারটা আপনার বাড়িতেও একটা নাম্বার প্লেট থাকে হাউস নাম্বার বলে, সেখান থেকে দিতে পারেন অথবা ভোটার লিস্টের পাতায় কিন্তু আপনারা বাড়ির নাম্বারটি পেয়ে যাবেন। তার পরবর্তী অপশান হচ্ছে পোস্ট অফিস, তো এখানে আপনার যে পোস্ট অফিস নাম সেটা আপনারা এখানে লিখে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার যে পিনকোডটি আছে এলাকার সেই পিনকোডটি এখানে লিখে দেবেন। তার পরবর্তী অপশান হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তো আপনারা যদি সমগ্র ফর্মটি মনে করেন যে বাংলাতে লিখবো আপনারা চাইলে বাংলাতেও ফিল আপ করতে পারেন, তবে আপনাদেরকে রিকমেন্ডেড করব অবশ্যই আপনারা ইংরেজিতে লিখবেন, কারণ ইংরেজিতে সব কিছু ডকুমেন্টসে লেখা থাকে, তার জন্য সঠিক সঠিকটাই আপনারা এখানে লিখতে পারবেন। আর বাংলাতে লিখতে গেলে আপনারা এখানে ব্যাংকিং ডিটেলসটা কিন্তু বাংলাতে লিখতে পারবেন না, যেহেতু আইএফএসসি কোডটা আপনাকে ইংরেজিতে লিখতেই হবে। তো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ইংরেজিতে ফর্মটি ফিল আপ করবেন এবং ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড় হাতের যেন স্পষ্ট বোঝা যায়। তো ব্যাংকিং ডিটেলসের এখানে প্রথমত যিনি আবেদন করছেন ওনার যে ব্যাংকের পাসবই সেটা হাতে নিয়ে নেবেন, নেওয়ার পরে কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটি আপনাদেরকে এখানে লিখতে হবে। তারপর পরবর্তী অপশানটা হলো ব্যাংক শাখার নাম, অর্থাৎ আপনার এলাকায় কোথায় ব্যাংকটি আছে সেই এলাকার নামটি এখানে লিখে দেবেন। দেওয়ার পরে ওই ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা আপনাকে এখানে লিখতে হবে। লেখার পরে এখানে ওই ব্যাংকের যে আইএফএসসি কোড নাম্বার সেটা আপনাকে এখানে লিখতে হবে। তো এই সমস্ত এই চারটি স্টেপ কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের পাসবই থেকে পেয়ে যাবেন। এর পরবর্তী অপশান হচ্ছে এখানে ডকুমেন্টস ডিটেলসটি, অর্থাৎ আপনারা এই আবেদন বা অ্যাপ্লিকেশনের সাথে এই ছয় রকম তো ডকুমেন্টসের কথা এখানে বলা হয়েছে, আপনারা এর মধ্যে কোন কোন কপিগুলো জমা করবেন এর সাথে সেটা আপনাকে এখানে টিক দিতে হবে। তো যেহেতু আপনারা পাসপোর্ট সাইজের ফটো দিচ্ছেন তার জন্য এখানে টিক দিয়ে দেবেন, যারা স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছেন তারা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য এখানে টিক দিয়ে দেবেন, যারা আধার কার্ডের কপি দিচ্ছেন তারা এখানে আধার কার্ডের এখানে টিক দিয়ে দেবেন, যারা এসসি এসটি তারা এখানে টিক দিয়ে দেবেন, যারা জেনারেল বা ওবিসির জন্য আবেদন করছেন তারা এই ঘরটি ছেড়ে দেবেন। এবং এখানে ব্যাংক পাসবইয়ের ক্ষেত্রে সবাইকে টিক দিতে হবে, কারণ আপনি ব্যাংকিং ডিটেলস দিচ্ছেন যখন সেখানে আপনাকে এখানে দিতে হবে। এবং কেউ যদি চান যে তাদের ওবিসি আছে ওবিসি আলাদা করে সার্টিফিকেট দেবেন তাহলে এখানে দিতে পারেন, বা চাইলে অন্যান্য নথিপত্র আপনারা দিতে পারেন যেমন প্যান কার্ড বা রেশন কার্ড এরকম। তো এখানে যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে প্রত্যেকটাই আপনাকে দিতে হবে, যারা জেনারেল শুধুমাত্র তারা এই ঘরটি ছেড়ে দেবেন, বাকি তথ্যগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে। এবং আদার্সের এখানে আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, ম্যান্ডেটরি আপনাকে একটা দুটো তিনটে চারটে অর্থাৎ এই চারটে জিনিস কিন্তু আপনাকে ম্যান্ডেটরি দিতেই হবে যারা জেনারেল রয়েছে তাদের জন্য, এবং যারা এসসি এসটি তাদের জন্য কিন্তু টোটাল পাঁচ রকমের ডকুমেন্টস আপনাকে ম্যান্ডেটরি দিতেই হবে। তারপরে সেলফ ডিক্লারেশন অর্থাৎ স্বঘোষণাপত্র, এখানে এই সেলফ ডিক্লারেশনে এখানে পরিষ্কার লেখা আছে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না। তো এখানে সরকারি চাকরি বলতে অনেকে প্রশ্ন করছেন যারা আইসিডিএসের কাজ করেন বা এরকম ধরনের হেলথের বিভিন্ন রকম ডিপার্টমেন্টে কাজ করেন যে সমস্ত মহিলারা আছেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরকারি চাকরির মধ্যেই পড়ে, সুতরাং আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। তারপরে এখানে আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানত সত্য, যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। এইভাবেই কিন্তু আপনারা ডিক্লারেশনটি দিচ্ছেন, তার জন্য এখানে আপনাকে সিগনেচার করতে হবে অর্থাৎ যিনি আবেদনকারিনী আছেন। তারপরে এখানে আপনাদের যে ডেটে আপনারা ফর্মটি জমা করছেন সেই ডেটটা কিন্তু এখানে লিখে দেবেন। তো এখানে যারা সরকারি কাজ করেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না, বা যারা পেনশন পাচ্ছেন নিয়মিত
তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ স্বীকৃতি পত্র। তো এখান থেকে ফার্স্ট আপনার যে নামটি হবে সেই নামটি লিখে দেবেন, দেওয়ার পরে ডটার অথবা ওয়াইফ অফ, এখানে বাবার নাম অথবা স্বামীর নামটা লিখে দেবেন, দেওয়ার পরে কত তারিখে আপনি আবেদন করছেন সেটা আপনারা এখানে লিখে দেবেন। তো এই পার্টটা হলো ইংরেজিতে যারা লিখতে চান তাদের জন্য, এবং যদি কেউ বাংলাতে লিখতে চান তাহলে একইভাবে এখানে আপনারা বাংলাতেও লিখতে পারেন। এখানে প্রথমে নাম, তারপরে এখান থেকে স্বামী বা বাবার নামটা লিখবেন, তারপরে এখানে প্রকল্পের আবেদন কত তারিখে আপনি করছেন সেই ডেটটা এখানে দিয়ে দেবেন। তার পরবর্তী অপশন হচ্ছে এখানে আপনাদের যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি আপনাকে এখানে লিখে দিতে হবে, তারপরে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি পুনরায় আবার এখানে লিখে দেবেন, দেওয়ার পরে এখানে আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন, দেওয়ার পরে আপনারা জমা করে দেবেন। যেখানে জমা করছেন দুয়ারে সরকারের ক্যাম্প থেকে সেখানকার যিনি অফিসার রয়েছেন ওখান থেকে অফিসিয়াল একটি সিল বা ডেট এগুলো দিয়ে দেওয়া হবে, কত তারিখে রিসিপ্ট করা হয়েছে সেই ডেটটা, এবং এখান থেকে স্ট্যাম্পটা কিন্তু মেরে দেওয়া হবে, এবং এই রিসিপ্টটাই কিন্তু আপনাদেরকে রেখে দিতে হবে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন তার প্রুফ হিসাবে। তো খুব সহজ পদ্ধতি, আপনারা আশা করি স্পষ্ট সব কিছু তথ্য বুঝতে পেরেছেন। আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছি যাদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রবলেম রয়েছে তাদের জন্য, এবং যারা ICDS বা অন্যান্য ডিপার্টমেন্টে যে সমস্ত মহিলা কাজ করেন হেলথ বা অন্যান্য স্কিমগুলোতেই গভর্নমেন্টের, তো তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, এটাও কিন্তু স্পষ্ট আমি এখান থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আজকের ভিডিওর আপডেটটি যদি ভালো